গাছের সাথে মানুষের সম্পর্কটা যুগ যুগান্তরের। গাছের অক্সিজেনে বাঁচে মানুষের প্রাণ। শুধু তাই নয়, গাছ যেমনি পরিবেশ বাঁচায় ঠিক তেমনি আবার মানুষের খাদ্যেরও যোগান দেয়। তেমনি এক গাছের অবস্থান চট্টগ্রাম বন্দরে। গাছটি করই গাছ, ধারণা করা হচ্ছে প্রায় 150 বছরের পুরনো। এটি কত উত্থান আর পতন দেখা হয়েছে তার। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, বাংলার সব আন্দোলনের সাক্ষী গাছটি। এখনও এই একই জায়গায় দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। বন্দরে বসবাসকারীরা ধারণা করছেন গাছের বয়স আর বন্দরের বয়স প্রায় এক। 1896 সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল চট্টগ্রাম বন্দর, আর তখনই এই গাছ বন্দরের এই স্থানে রোপণ করা হয়, যা মাথা উঁচু করে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে এখনও দাঁড়িয়ে আছে। আমাদের এগুলি আমার জন্মগত আগের থেকে আমি গাছগুলি দেখতেছি, আর এগুলি বন্দরের বয়স যখন বন্দর ভবন যেরকম বয়স, এটার গাছের বয়স সেরকম। আজকে অনেক বছর যাবৎ এগুলি আমার জন্ম আগের থেকে আমি গাছগুলি দেখতেছি। এগুলি যেরকম হয় গাছের মধ্যে আপনার সামা থাকতে পারে, জ্বর পৃষ্টির মধ্যে দাঁড়াতে থাকতে পারে, এরা বসে থাকে, অনেকজন বসে থাকে, অনেকজন আসি দাঁড়াতে থাকে এখানে। এটা বৃষ্টি পড়ে না, গাছের সামনে দাঁড়ালাম যে বসে থাকে, এরা অনেক উপকার আছে এখানে। হলেও প্রকৃতপক্ষে এ গাছের বয়স যে কত তা জানা নেই কারোই। কেউ কেউ বলছেন গাছটির বয়স হবে 200 কিংবা 300। গাছটির গায়ে শেওলা গজিয়েছে, ডালপালাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো রাস্তা জুড়ে। আর তাই তো ক্লান্ত পথিক যখন গাছ অতিক্রম করে ক্লান্ত শ্রান্ত শরীরে পথ দিয়ে যায়, তখন একবার হলেও যেন সে গাছের ছায়ায় বিশ্রাম নেয়। এ গাছের নিচে বহু পথিককে বিশ্রাম নিতে দেখা গেছে। শুধু তাই নয়, এই স্থানটিতে গাছটিকে ঘিরে গড়ে উঠেছে ছোট ছোট অসংখ্য দোকানপাট। আর তাই তো দুপুর গড়িয়ে গধূলি বিকেলে এই বন্দরের অনেকেই দোকানের পাশে খোশ গল্পে মেতে উঠেন। বন্দর কাস্টমসে কর্মরত চাকরিজীবী মানুষের কাছে তো গাছটি যেন আশীর্বাদ স্বরূপ। তবে অভিযোগ আছে গাছটির ঠিকমতো পরিচর্যা করা হয় না। গাছের ঢাল পরে বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সময়ে সময়ে, আর তাই গাছটি রক্ষণাবেক্ষণের জোর দাবি জানানো হয়। গাছ পরে পরে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, অনেকজন লোক অ্যাক্সিডেন্ট হয়েছে এই গাছ পরে পরে, গাছের ঠেলেগুলি পরে পরে আরও অ্যাক্সিডেন্ট হয়েছে। পরিচর্যা করা হয় না, ঠিকমতো পরিচর্যা করা হয় না। এটা বন্দর থেকে দেখা উচিত, এগুলি গাছ গাছগুলি দেখা উচিত। এই গাছ আজ থেকে মনে করেন 150 বছর বয়স হবে গাছটা কমসে কম। আমি আজকে আর দিব তো 10 বছর লাগাতে গাছের তলে থাকতেছি। এই গাছ সে তলে হাজার হাজার মানুষ আসে বসে দাঁড়ায়, বৃষ্টি বাদল আসলে বৃষ্টির সময় গাছের তলে খাড়াইতে পারে, কোনো পানি পড়ে না এটার তলে। এটার মধ্যে অনেকে আসে এখানে দাঁড়ায় এই আর কি, তো এটা থাকাটা উচিত। এই গাছের তলে মানুষের ছায়ার তলে বসতে পারে, রৌদ্র পায় না, এখানে আরাম পায় মানুষ, এখানে আসে এই অন্যায়। গাছগুলো কাটা অন্যায়, গাছ না কাটিয়ে গাছের যত্ন করা এটাই হলো মানুষের জন্য উত্তম সেবা করা। একটা গাছ পালা গাছ লাগানো এটাও উত্তম এই আর কি, শাসনা করা উচিত। এগুলা তো কাটতেছে না রাখতেছে, আর সাইডে মাইডে আরও 2-4টা গাছ লাগাইলে আরও ভালো হইতো, আরও মানুষ একটু ছায়ার তলে দাঁড়াইতে পারতো। এখানে কাস্টমের বন্দরের মানুষ আছে, আইতে যাইতে এখানে একটু আরাম করে। এই 200 বছর হবে, তবে গাছগুলো থাকাতে অনেক ভালো, কাস্টম বন্দরের লোকগুলো আর বসতে পারে এখানে ছায়া দেয়,
অক্সিজেন আছে, এগুলো তো ভালো। রাস্তার মধ্যে অনেক মানুষ রেস্ট নিতেছে, যেরকম আমিও বসে রেস্ট নিতেছি, এরকম ঠান্ডা অনেক এসির মতো লাগে, ভালো লাগে। আচ্ছা, এরকম নাকি আপনার অনেকগুলো গাছ আছে এখানে? হ্যাঁ, অনেকগুলো আছে। রাস্তাঘাটের মানুষের জন্য উপকার এবং বন্দরের লোকগুলোর জন্য উপকার। এই যে এখানে আসতে পারে, বসতে পারে, এই আর কি।